আমি আস্তে আস্তে বলছিলাম, আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, একজন বলছে দাদা আমরা তো ভোটটা তৃণমূলকেই দেব, কিন্তু এখানে কংগ্রেসের প্রার্থীকে দেখে মনে হচ্ছে কয়েক কোটি টাকা খরচা করে দিচ্ছে। আমি তাই বলে হ্যাঁ প্রচুর পয়সা খরচা করছে। আমি যে পয়সা খরচা করছে বলছে হ্যাঁ। আজকে তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি দাদা কংগ্রেসের কাছে এত খরচা করার পয়সা এলো কোথা থেকে? তোর বলছে জানি না দাদা কিন্তু প্রচুর খরচা করছে। আমি তখন এই দাদাকে বললাম দাদা আপনার কি সন্দেহ লাগছে না মনে, হঠাৎ যে কংগ্রেস জিরো হয়ে গেছিল সেই কংগ্রেস এত খরচা করছে, এত পতাকা লাগাচ্ছে, স্ক্রিন লাগিয়ে প্রচার করছে কি করে? বলছে কি করে দাদা? আমি তখন তাকে বললাম দাদা শুভেন্দু অধিকারীদের সঙ্গে গোপন সেটিং হয়ে গেছে, কংগ্রেস এখানে তৃণমূলের ভোট কাটবে, কেটে বিজেপিকে সিটটা তুলে দেবে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে সেটিং এর ফলে আপনারা পা দেবেন কি দেবেন না, এই শান্ত বাংলাকে শান্ত রাখবেন নাকি উত্তরপ্রদেশ বিহারের গুন্ডাদের হাতে তুলে দেবেন, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। উনি তখন বললেন যে আমি ঠিকই দেখেছি যে এদিক থেকে বিজেপিতে পুরো প্রচার করছে, টাকা দিয়ে ওদিক থেকে কংগ্রেসকে প্রচার করাচ্ছে যেন তৃণমূল কংগ্রেস মাঝখান থেকে হেরে যায়। বলছি হ্যাঁ দাদা এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনি সিপিএম যখন করতেন আপনার কি ছিল? দোতলা ভাঙা বাড়ি, এখন তো প্রাসাদ করেছে, বিএড কলেজ করেছে, নার্সিং হোম করেছে, আর বলছেন গাড়ি নাকি ব্যাংকের লোনে, বলবো খাতা খুলবো? 2 ডিসেম্বর 2018 আপনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, ব্লক সভাপতি এনায়েত ওই গাড়িটা কিনে রেখেছিল, 20 তারিখে ডিসেম্বরে আপনাকে চাবি দিয়েছে, আপনি দুটো গাড়ি চড়েন, একটা তৃণমূলের দেওয়া গাড়ি সিপিএম ছেড়ে তৃণমূলে গেছেন বলে, আরেকটা গাড়ি আপনার ব্যাংক থেকে লোন করে কেনা গাড়ি। এ তো সবে কানাই মন্ডল দিয়ে আমি শুরু করেছি, আর যদি বেশি ঘাটান এমন ইতিহাস জানি সেই ইতিহাস বলে দিলে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে, অন্তত 8-10টা এমএলএ বড় বড় নেতা, তাই বেশি ফটফট করবেন না।